প্রায় অর্ধকোটি ভূমিও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। আশ্রয়ণ প্রকল্প এবং অন্য কার্যক্রমের মাধ্যমে 1997 থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার প্রায় 9 লাখ ঘর নির্মাণ করেছে। দেশের 95% উপজেলা এখন ভূমি ও গৃহহীন মুক্ত। দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বঙ্গবন্ধুর এই লক্ষ্য অর্জনে, আর বাকি মাত্র 6টি জেলা। বিস্তারিত আহমদ অনিকের বিশেষ রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল। আসিলাম যে আগে দৌলতকা নদী বাড়ি ঘর ভাঙছে। ভোলার চরফ্যাশন উপজেলার চরপচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বিবি আয়েশা নদী ভাঙনে হারিয়েছেন বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব। 24 বছর আগে ক্যান্সার কেড়ে নিয়েছে স্বামীকেও। সব আশ্রয় হারিয়ে বিবি আয়েশা যখন জীবন যুদ্ধে হাবুডুবু খাচ্ছেন, তখন মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর উপহারের ঘর নতুন আশার আলো জাগ্রত করেছে। আল্লাহর রহমতে আবার বল করি আবার তৈরি করছে দিছে। হে তো আমার গলিয়া খারাপ করে না, হের বাহেও খারাপ করে না, বুঝছে? 70 সনের বন্যার পরে হের বাহে কি করছে না করছে আমাকে জানা আছে, বুঝছে? এমন লাখ লাখ মানুষের ঘুরে দাঁড়ানোর উপাখ্যান প্রতিটি আশ্রয়ণ প্রকল্প। বইয়ের পাতার মতোই প্রতি ঘরে রচিত কষ্ট থেকে সুখের জীবনে ফিরে আসার গল্প। প্রধানমন্ত্রী খুশি হয়ে আমাদের ফাঁকা করা ঘর দিয়েছে, আমরা খুশি হয়েছি। গাঙ্গে ভাঙ্গা মানুষ আইসে এখানে, গৃহহীন মানুষ, এই কারণে ঘর ফাঁকা করে সুবিধ হয়েছে। আগে তো না, এখন অনেক সুখী আছি। আগে ঘর ছিল ভাঙ্গে আগে ছিল, পরে আমরা কাগজ দিয়েছিলাম কয়েক বছর পরে আর কি ঘর দিলাম। আগে আগে উড়কাইতে আসলাম অনেক ঘরের ভিতরে, এখন একটু ভালোই আছি। আমাদের তেনে অনেক ধন্যবাদ, শেখ হাসিনা আমাদেরকে ইয়া করছে, এটাই আমাদের ইয়া আছি, আমরা অনেক সুখে শান্তিতে আছি, অনেক ভালোই আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 1997 সাল থেকে 2024 সালের জুন পর্যন্ত 582,053টি গৃহ ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় অর্ধকোটি। এসব মানুষ পেয়েছেন 2% জমির মালিকানা সহ 2 কক্ষের সেমিপাকা ঘর। এরই মধ্যে 58টি জেলাকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট 495টি উপজেলার 464টি উপজেলা হয়েছে গৃহহীন মুক্ত। কোনো কারণে এসব উপজেলায় নতুন কেউ ভূমি কিংবা গৃহহীন হলে তাদেরও পুনর্বাসন করবে সরকার। 8,67,000 পরিবারের প্রায় 43,50,000 মানুষের মাথা খোঁজার ঠাঁই করে দিয়েছেন আওয়ামী লীগ সরকার। 1997 থেকে এ পর্যন্ত যেসব মানুষগুলোর কোনো ঠিকানা ছিল না, ভূমিহীন এবং আশ্রয়হীন ছিল, তাদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প যে কত বড় আশীর্বাদ তা শুধু এখানকার সুবিধাভোগীরাই জানেন। আহমদ অনিক, চরফ্যাশন, ভোলা।